আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা কার্যালয়ের সাপলা হলে আয়োজিত সভায় যোগ দেয় সারা দেশ থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেয়া দেড় শতাধিক শিক্ষার্থী তবে এই সভায় ছিলেন না পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম এ সবাই শিক্ষার্থীরাও বক্তব্য দেওয়ার সুযোগ পান নতুন বাংলাদেশের চেহারা কেমন হবে তা জানতে চান তারা মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোন কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরাবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে শিক্ষক সে মদাদাসে থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে যখন একটা ছাত্র একজন শিক্ষক ক্লাসে পাঠদান দিতে আসবে সে শুধুই থাকবে শিক্ষক সে শুধুই ছাত্র কোনো ট্যাগধারী কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে যে রক্ত ধরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাছে আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে এর আগে প্রায় ২০ মিনিট কথা বলেন ড মোহাম্মদ ইউনুস আন্দোলনে শহীদদের কথা স্মরণ করতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে তার ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আরো অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান প্রফেসর ইউনুস যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোন আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে মতবিনিময় সভা নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম তিনি জানান ছাত্রদের প্রশ্নের উত্তরে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধান উপদেষ্টা ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সম সমতার ভিত্তিতে বাইশ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানান মাহফুজ আলম এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন হবে সে বিষয়ে উপদেষ্টার মতামত তুলে ধরেন বিশেষ সহকারী অথবা পেসিস সরকারের সাথে দালালি দোষর দোষর হিসাবে দালাল অথবা দোষর হিসাবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের তাদের বিচার বিচার করবে করবে না না মব বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে দেশে কোনো ধরনের মব জাস্টিস এই সরকার সমর্থন করে না বলেও জানান তিনি শামীমা আক্তার দেশ ঢাকা